আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে চলে আসলাম আপনাদের সামনে মজাদার বড়ইয়ের আচারের রেসিপি নিয়ে। রেসিপির সাথে থাকছে পারফেক্ট আচার বানানোর কিছু প্রয়োজনীয় টিপস। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আচার বানানোর জন্য নিয়েছি কিছু শুকনো বড়ই, আর এই বড়ইগুলো ডিপ ফ্রিজে ছিল। আমি বাজার থেকে পাকা বড়ই কিনে তারপর বড়ইগুলো 1 থেকে 2 দিনের মতো রোদে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই বড়ইগুলোকে কিন্তু আমি বেশি শুকাইনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বড়ইগুলোর ভেতরে কিন্তু এখনও বেশ জুসি একটা ভাব রয়ে গেছে। তো বড়ইগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিব, তারপর হালকা একটু ভাপ দিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানিক আগে, এখন তেঁতুলের মারটা বের করে নিচ্ছি। আর বিচি সহ আজকে তেঁতুলটা আচারের মধ্যে ব্যবহার করব। তো পানির মধ্যে বলক চলে এসেছে। এই বড়ইটাকে খুব বেশি সময় নিয়ে ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বড়ইটাকে যেহেতু আমি খুব বেশি শুকাইনি, বড়ইয়ের মধ্যে কিন্তু বেশ নরম একটা ভাব রয়েই গেছে। তো বড়ইগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি আচারের মশলা রেডি করতে। চুলায় একটা প্যান দিয়ে দিলাম 1 চা চামচ জিরা, 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, আর 1 চা চামচ গোটা ধনিয়া। নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিব। তো মশলাগুলোকে ভেজে গুঁড়া করে নিব, দেন চলে যাব আচার বানাতে। চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি আর 3 থেকে 4টা তেজপাতা। মশলাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। রসুন বাটার পরিবর্তে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারবেন। বড়ইগুলো দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আখের গুড় আর 1 কাপ চিনি। আচারের মধ্যে গুড় চিনির পরিমাণটা প্রথম দিকে আমি অল্প করে দেই, পরে প্রয়োজন যদি হয় তাহলে আরও অ্যাড করি। ভালোভাবে নেড়ে চেড়ে গুড় চিনিটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। লবণ দিলাম 1 চা চামচ বা পরিমাণ মতো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেঁতুলের মাড়। বড়ইগুলো আমি যেহেতু বেশি শুকাইনি, এগুলো অনেকটা নরমই রয়ে গেছে, তাই চাইলে তেঁতুলের মাড়টা না দিলেও চলবে। তবে আমি এখানে তেঁতুলের মাড় ব্যবহার করছি আচারের মধ্যে টক একটা ভাব আনার জন্য। এখন চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে যাব আচারের একটা পারফেক্ট টেক্সচার না আসা পর্যন্ত। আরও 1/2 চা চামচ লবণ আর 1/2 কাপ চিনি অ্যাড করলাম। এই পর্যায়ে আপনারা আচারটা টেস্ট করে দেখে যার যার পছন্দ মতো ঝাল লবণ আর মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এই পর্যায়ে আচারের মধ্যে কিন্তু সুন্দর একটা লুক চলে এসেছে। গুঁড়া করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন এই মশলাটা আচার বানানোর একদম লাস্টের দিকেই অ্যাড করার জন্য। আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিয়ে নেড়ে চেড়ে ভিনেগারটা পুরো আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আরও 5 থেকে 7 মিনিটের মতো জাল করে আচারটা চুলা থেকে নামিয়ে নিব। আচারটা আমি 2 দিন রোদে দিয়ে তারপর শুকনো পরিষ্কার একটা কাচের জারে আচারটাকে সংরক্ষণ করব। আর আপনারা যদি আচারটাকে রোদে না দিতে পারেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে আচারটা সারা বছর সংরক্ষণ করার জন্য।
সো গাইজ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।